মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের জানলা। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগে থেকে অনেক ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা। তো আজকে সূর্যি মামা আমাদের একটু রেহাই দিয়েছে। দেখো আজকে আর সেই প্রখর রুদ্র নেই। আজকে আমাদের একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার দিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমি মা আর দিদার সঙ্গে যেতে তো পারি না, তাই ছবির মাধ্যমেই চলে এলাম ছাদে। ঠান্ডা ঠান্ডা হাওয়াও খাচ্ছি। দেখো কি সুন্দর পরিবেশটা, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের ছাদটা খুব সুন্দর জানো তো, কত গাছ লাগানো। আর পারিপার্শ্বিক সকালবেলা সব শুরু হচ্ছে, দিনটা দেখতেও খুব ভাল লাগছে। আমার খুব ইচ্ছা করে জানো তো ছাদে গিয়ে দেখার, কিন্তু আসলে পারি না। তো আমি হুইল চেয়ার নিয়ে সেরকমভাবে উঠতে হাঁটতে পারি না, তাই জন্যে ছাদে যাওয়া হয় না। তো যাই হোক, মা আমাকে এই ভিডিওটা তুলে এনে দিল, আমিও দেখলাম আজকে সূর্যি মামা বিদায় নিয়েছে। তো আজকে তো তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তোমাদের সবার দিনটা বছরটা খুব ভালো কাটুক। তা আমাদের বাড়িতেও খুব ছোট করে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে, মাই করেছে বাড়িতে মিষ্টি প্রসাদ দিয়ে সবাই জন্য মঙ্গল কামনা করে মায়ে ছোট করে অক্ষয় তৃতীয়ার পুজো করেছে। আমাদের বাড়ির সামনে জানো তো অনেক বড় করে পুজো হচ্ছে, প্যান্ডেল লাগানো হয়েছে, গান বাজানো হচ্ছে, তাই জন্যে মিউট করে দিলাম। তার কারণ আওয়াজ আসলে তো আবার কপিরাইট চলে আসবে, তাই জন্যে আমার বাড়ি ছোট করে পুজোটা তোমাদের দেখালাম আর তোমাদের সবার জন্যে শুভকামনা জানালাম। আজকে একটু অন্যরকম খাবার খাচ্ছি বন্ধুরা, একটু একটু ভালো হওয়ার চেষ্টা করছি। আজকে রবিবার, তাই জন্য মা আজকে বললো আজকে আর মুড়ি ভেজানো জল খাস না, আজকে একটু অন্যরকমের খাবার খাচ্ছি। এই দেখো দই দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছে, দই দিয়ে, শশা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে মা আজকে নতুন করে একটু স্যান্ডউইচ করে দিয়েছে। জানি না খেতে পারবো কি না, তবে মা বলছে যখন তখন একটুখানি আজকে অন্যরকম একটা স্যান্ডউইচ করলাম, তোমাদের সঙ্গে ভাগ করে দিলাম। এই যে আমার স্যান্ডউইচ, আর এই আমি খাচ্ছি। তো সকালবেলাটা তো আজকে একটু অন্যরকমভাবে শুরু হলো। আজকেও অক্ষয় তৃতীয়া, তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তো আজকে সারাদিনটা আমার সঙ্গে থাকো, আর কী কী করি দেখতে থাকো। চিপস আর সঙ্গে আমার তো বললাম আম ছাড়া আমার হয় না, তাই আমার আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার স্পেশাল খাবার। তোমাদের বাড়িতে কী কী খাবার হয়েছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর ওই যে দেখো মিঠাই, মিঠাইকে আজকে সাজিয়ে দেওয়া হয়েছে। মিঠাই বলেছে আজকে একা একা খাবে আবার জানো তো। মিঠাই কী খাচ্ছো বলো? তোমার ভালো লাগে খেতে? তো তুমি নিজে একটু খেয়ে দেখাও তো বন্ধুদের কিরম ভাবে তুমি খাবে চামচ দিয়ে। হ্যাঁ, আর একটু ফ্রাইড রাইস খাও। বাবা বাবা, তাহলে আবার আমরা বিকেলবেলা বন্ধুদের কাছে আসবো, এখন তুমি খেয়ে নাও। বাস মিঠাই, কি করছো? কি করছো তুমি? কি রান্না করছো? কি রান্না করছো? আলু তরকারি কি দিয়ে খাবে? রুটি দিয়ে? আজকে তো রুটি খায়, আজকে রুটি না, আজকে তো পরোটা, আজকে অক্ষয় তৃতীয়া না, আজকে তো আমাদের রুটি হয় না মাম্মা। পরোটা বানাচ্ছো? তোমার চাকি বেলুন কই? ও বাবা কি সুন্দর! তাহলে আজকের রান্নাটা আমার মিঠাই রানি করে দিচ্ছে, পরোটা আর আলু তরকারি, তাই তো মিঠাই? আজকে আর মা ডিম ডিমকে
আজকে রান্না করতে হবে না, আজকে মিঠাই রানীর হাতেই আমরা সবাই খাবো। বন্ধুরা তোমরা খাবে নাকি? মিঠাই রানী তোমার পরোটাটা ঠিক করে বেলো, এটা কি রান্না করলে? হ্যাঁ দাও, খেতে দাও মিমিকে। তাহলে এবার এখন তুমি বাকি তরকারি পরোটাটা রান্না করো, আমরা সবাই খাবো। হ্যাঁ আর আমি গিয়ে একটু অন্য কাজ করে আসি। হ্যাঁ তুমি মিমির সঙ্গে খেলো। তাহলে মিমি তুমি এখন মিঠাইয়ের সঙ্গে খেলো, তারপরে তোমরা খাবে। তাহলে আমি এখন, আচ্ছা তোলো তোলো, ঠিক আছে। আজকে গরম গরম খাবার চলে এলো, মিঠাই তো রান্না করেছে, মিঠাইয়ের রান্নাটা খেলাম, পেটটা আমার ভরা আছে। তারপর আবার মা রান্না করলো। এই মিঠাই কি খাচ্ছি আমরা বলো? এই যে আমরা খাচ্ছি হচ্ছে পরোটা আর আলুর দম, কাশ্মীরি আলুর দম আর পরোটা। অক্ষয় তৃতীয়াতে তো বললামই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই জন্য আজকে রাত্রিবেলা পরোটা আর আলুর দম। আমি যদিও বেশি খেতে পারবো না, একটাই খাবো, বেশি তো খেতে পাচ্ছি না, তাও একটু একটু করে খাওয়া অভ্যেস করছি। তো দেখা যাক আস্তে আস্তে ভাবে আমি আবার আগের জীবনে ফিরে যেতে পারি কিনা। তোমরা এত পাশে আমার সাপোর্ট করছো, আর আমার মিঠাই সোনা তো আমার সঙ্গে আছেই সবসময়, আমার বাড়ির সবসময় সবাই আমার সঙ্গে আছে। তো বন্ধুরা আজকে ব্লগটাও এখানে শেষ করছি। ছোট্ট করে আমাদের বাড়ি অক্ষয় তৃতীয়া, তোমাদের সবার খুব ভালো কাটুক, আমাদেরও ভালো কাটলো। তো তোমরা পাশে থেকো, শুভরাত্রি।